যে সমস্ত জগতের স্রষ্টা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আরে শ্রীকৃষ্ণ কেন, শ্রীকৃষ্ণ হিরণ্যা হিরণ্যকশিপুর শত্রু, কেন এর আগে হিরণ্যাক্ষ তার ভাই ছিলেন, হিরণ্যাক্ষকে বধ করেছেন কে, সেই ভগবান বিষ্ণু বরাহ রূপে আবির্ভূত হয়ে তখন হিরণ্যাক্ষকে বধ করেছেন। এটি অনেক বড় কাহিনী রয়েছে। তাই যেহেতু ভাইকে বধ করেছে, তা ভাইকে বধ করে যে অর্থাৎ মেরেছেন, তা তিনি কি শত্রু না মিত্র? শত্রু। শত্রু এই দিক দিয়ে তিনি খুবই রুষ্ট। আরে আমার ভাইকে যে বধ করেছে যে বিষ্ণু, সেই বিষ্ণু হচ্ছেন আমার ছেলে, তার কথা বলছে। আরে এটি কারো সহ্য হবে? আর শত্রু কথা বলে যে যদি আপনাদের ছেলে বলে আপনাদের কাছে, আরে আপনারা সহ্য করবেন? করবেন না। তখন তিনি রুষ্ট হবেন আরো। এভাবে তিনি আবারও শিক্ষার জন্য পাঠালেন। এভাবে কয়েকবার শিক্ষার জন্য পাঠিয়েও যখন হচ্ছে না, তখন তাকে মেরে ফেলার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করলেন। বিভিন্ন রকমের পরিকল্পনা, যে উচ্চ পর্বত শৃঙ্গের উপর তাকে নিচে ফেলতে, ফেলিয়ে দিয়ে মারার জন্য, এবং হস্তি পৃষ্ঠে পদদলিত করে মারার জন্য, সর্পের মধ্যে সর্প কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়ে মারার জন্য ব্যবস্থা করলেন। কিন্তু তাতেও কি হলো, যেহেতু প্রহ্লাদ সবসময় কি করছেন, ভগবানের নাম করছেন, ভগবানকে স্মরণ মরণ চিন্তন করছেন, তাই প্রহ্লাদকে কেউই মারতে পারছে না, সর্প দংশন করেও তার বিষ লাগছে না। এমনই তিনি হরিনাম আমাদের অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছেন, দিয়েও কি অগ্নি তার কাছে শীতল হয়ে যাচ্ছে। এমনই হরিনামের যেমন বিশ্বাসের পরে হরিনামের মত হওয়ার পরে তারপর তাকে বিষ পান করিয়েছেন, বিষ পান করেও কি করছেন না, কারণ যেহেতু তিনি তো কোনো কিছু খেলে কি করেন, নিবেদন করে খান। তো যখন ভক্ত ভগবানকে যা কিছু দেন তাকে হন ভগবানের প্রসাদ হয়ে যান, ভগবান কি করছেন বিষ গ্রহণ করে তখন তাকে প্রসাদ রূপে দিচ্ছেন। সেই প্রসাদ প্রহ্লাদের কাছে অমৃতের মতো মনে হচ্ছে। এভাবে প্রহ্লাদকে সমুদ্রে ফেলে দিয়ে হস্তি পৃষ্ঠে পদদলিত করে বিভিন্নভাবে মারার এবং অস্ত্র দিয়েও ঘাতক দিয়ে মারার চেষ্টা করছেন, তাতেও মরছে না। দেখুন তখন এই নিয়ে হিরণ্যকশিপু কি হচ্ছেন, আরো রেগে যাচ্ছেন। একটা পরিকল্পনা করছেন, তখনই সেই পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে, তখনই কি তেনার ক্রোধ আরো বেড়ে যাচ্ছে। এভাবে যত ধরনের পরিকল্পনা তিনি করেছেন মারার জন্য, সব পরিকল্পনায় যখন ভেস্তে গেছে, তখন তিনি আর কোন উপায় নেই, আর ক্রোধ কি হয়েছে এমন চরম অবস্থায় গিয়ে পৌঁছাইছে, তিনি আর কি করবেন, আর পরিকল্পনা শেষ, পরিকল্পনা শেষ মারার। তখন তিনি অনেক সময় অনেক ক্রোধে উন্নীত হওয়ার পরে কি হয় আবার একটা সাম্য অবস্থায় আসে যায়, তখন তিনি চিন্তা করছেন যে আরে কি করা যায় একে নিয়ে। তখন তিনি ডাকছেন, আরে বাবা প্রহ্লাদ, তুমি এত কিছু করা সত্ত্বেও তুমি মরছো না, তোমাকে আসলে তুমি বলো তো দেখি তোমার হরি কোথায় অবস্থান করে। তিনি বলছেন যে হরি তো সর্বত্রই অবস্থান করে, সর্বত্রই। হ্যাঁ বাবা, তোমার সর্বত্রই হরি আমার অবস্থান করছে, তা কিছু দেখবে সবার মধ্যে, তোমারও মধ্যে আছে, আমারও মধ্যে আছে, সর্বত্রই আছেন তিনি, সর্বত্রই আছে, প্রহ্লাদ সর্বত্রই দেখতে পাচ্ছেন, কিন্তু হিরণ্যকশিপু দেখতে পাচ্ছেন না, তেনার শত্রুকে, তেনার ভিতরেও যে আছে হরি ভগবান পরমাত্মার ব্যক্তিকে দেখতে পাচ্ছেন না। তোমার সম্মুখে একটি স্তম্ভ ছিল, বলছে আরে আরে বলো দেখি এখানে কি আছে তোমার হরি। তখন প্রহ্লাদ করছেন, হ্যাঁ এখানেও আছে হরি, যেহেতু সর্বত্রই তিনি অনু পরমাণু সর্বত্রই থাকেন, এখানেও থাকতে পারে। তাই যখনই এই কথা বলছেন, দেখুন প্রহ্লাদের কত দৃষ্টি, সর্বত্রে তিনি ভগবানকে দর্শন করছেন।
তো যখন এই ঘরে বলছেন যে ইসলামের ভেতরে ভগবান রয়েছে, তখন ইচ্ছু করছেন হিরণ্যকশিপু আঘাত করেছে, আঘাত করছেন। তখন ভগবান ভক্তকে সুরক্ষা দেওয়ার জন্যই, যেহেতু এত কিছু তার উপর অত্যাচার হয়েছে, তাকে সুরক্ষা দান করার জন্য কি করছেন, সেখান থেকে এই নরসিংহ রূপে আবির্ভূত হয়েছে। নরসিংহ রূপে আবির্ভূত হয়ে কি করলেন, তখন হিরণ্যকশিপুকে বললেন, যদিও সেখানে অনেক যুক্ত হয়েছিল হিরণ্যকশিপুর সঙ্গে, কেন ভগবান যেহেতু এই বীর রস আস্বাদনের জন্যই করছেন, ভগবানের এই দারিদ্র্য এই জগতে এই দৈত্য রূপে এসেছেন, সেখানে অনেক যুদ্ধ করেছিলেন, মানে নাটকের মতো। তাই এই করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভগবান, দেখুন যত বড় বীর হোক না কেন, কিন্তু ভগবানের কাছে কোনো বিষয় না, সে তুচ্ছ। এভাবে যুদ্ধ করার পরে তখন তখন তাকে ঘরে গুরুর মধ্যে রাখলেন, গুরুর মধ্যে রেখে তখন তার রক্ত দিয়ে দিন করলেন, আঙুল দিয়ে রক্ত আঙুলের নখ দিয়ে কে বিভিন্ন করে তখন তাকে বধ করলেন। যে বধ করেছেন ভগবান কিরকম, ব্রহ্মার কথাগুলো কোনোটাই লঙ্ঘিত হয়নি, এবং তা ব্যতিরিকেই ভগবান হিরণ্যকশিপুকে বধ করলেন। হয়তো আমরা এরকম অনেক সময় এরকম স্থূল আসুরিক বুদ্ধি অবপন্ন মানসিকতা নিয়ে কি করি, ভগবানের আইনকে ফাঁকি দেওয়ার জন্য অনেক সময় আমরা এদিক ওদিক যুক্তি তর্ক দিয়ে আমরা কিছু ফাঁক খুঁজি, খুঁজি কিনা যেটা আমরা সঠিক, যেমন হিরণ্যকশিপু করেছিলেন, কিন্তু তিনি কি বাঁচতে পেরেছিলেন, বাঁচতে পারেননি, কারণ সব পূর্ণ হয়েছে, সেটাকে বধ করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয়নি, কোন দিনের বা রাত্রের প্রয়োজন হয়নি, এমন সময় বধ হয়েছে কোথায়, গোধূলির লগ্নে, ঘরেও না বাইরে না বারান্দায়, হ্যাঁ জলেও না স্থলে না উরুর মধ্যে, হ্যাঁ কোন জীবের দ্বারা নয়, অর্ধেক নর অর্ধেক সিংহ রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন, যেটা এটা কোনো ব্রহ্মা সৃষ্টি করেনি এইরকম ধরনের জীব, এরকম সব ব্রহ্মার শর্তটা অক্ষুণ্ণ রেখে ভগবান তাকে বধ করে ফেলছেন। তো যখন ভগবান এই উগ্র মূর্তিতে বধ করলেন, পরে কি করবেন, সেখানে আরো অনেক লীলা রয়েছে, সেই ভগবান সেখানে থেকে এসে এই যে আমরা যখন যাবো, হ্যাঁ সেই মন্দাকিনীতে এসে তিনি হস্ত প্রক্ষালন করেছিলেন, পরে সেখানে বিশ্রাম দিয়েছিলেন, আর সে সময় কি করলেন, যেহেতু হিরণ্যকশিপুর কাদের শত্রু ছিলেন, দেবতাদের, তাই দেবতারাও সেই ভগবানের যেহেতু সন্তুষ্টির জন্য তাকে প্রশমিত করার জন্য তারাও এসে সেখানে পাশে দেবপল্লী বা দেবগ্রাম রয়েছে এখনো, হ্যাঁ সেই মন্দাকিনীর পাশে সেখানে এসে তারা অবস্থান করছিলেন, হ্যাঁ অবস্থান করে সেই ভগবান সিংহদেবের হ্যাঁ পূজা করেছিলেন, পুষ্প দিয়ে এবং বিশ্ব সিংহদেবের স্থাপ করেছিলেন।
পরিক্রমাকে